আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আকাশ, ওয়েলকাম করছি আপনাদেরকে আজকে ভিডিওতে। খুবই সুন্দর একটা সকাল। আজকের এই সুন্দর সকালে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনাদের অনেক দিনের প্রশ্ন যে আমি যখন 2014 সালে জার্মানিতে এসেছিলাম, জার্মানিতে আসতে আমার টোটাল কত টাকা খরচ হয়েছিল, আমরা আজকে এই বিষয়ে কথা বলবো। বাট আমার পেছনে যে সুন্দর ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিউটা আপনাদেরকে দেখানোর পর, ওকে? সেই 2013 সালের কথা, আমি যখন চিন্তা করলাম, ডিসিশন নিলাম যে হ্যাঁ, পড়াশোনা করার জন্য জার্মানিতে যাব, আমি যেটা প্রথমে করলাম সবার আগে সেটা হচ্ছে যে আমি আইএলটিএস এর প্রিপারেশন নিলাম, আইএলটিএস দিলাম। আমার যতদূর মনে পড়ে ওই সময় 2013 সালে মাঝামাঝিতে আমি আইএলটিএস দিয়েছিলাম। ওই সময় আমার আইএলটিএস টেস্ট ফি ছিল 16,500 টাকার মতো। সো আইএলটিএসের জন্য আমাকে 16,500 টাকা খরচ করতে হয়েছে। তারপর আমি যেটা করেছিলাম যে ওই সময় আমি জার্মান ল্যাঙ্গুয়েজের একটা কোর্সে ভর্তি হয়েছিলাম গোয়েথে ইনস্টিটিউটে, যেটা ধানমন্ডিতে, সেটা ছিল A1.1। আমার যতদূর মনে পড়ে, আমি একজ্যাক্ট ফিগারটা আমার মনে পড়তেছে না, বাট অ্যাপ্রক্সিমেটলি আমি 20,000 টাকার মতো সেখানে আমাকে খরচ করতে হয়েছিল। সো জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য আমি 20,000 টাকা খরচ করেছিলাম। তারপর আমি যেটা করেছি যে আমাকে পাসপোর্ট করতে হয়েছিল, বিকজ জার্মানিতে আসার আগে আমি কখনো অন্য কোনো দেশে ঘুরতে যাইনি। সো শুধুমাত্র জার্মানিতে আসার উদ্দেশ্যে আমাকে পাসপোর্ট করতে হয়েছিল। পাসপোর্ট করার ফি ছিল ওই সময় 3,500 টাকার মতো। বাট আমি ওই সময় যেহেতু ঢাকায় থাকতাম আর আমি টাঙ্গাইলে ছিলাম, সো আমি টাঙ্গাইলে যে পাসপোর্ট করেছি, আমি 1,000 টাকার মতো খরচ ধরেছি। 4,500 টাকা আমি পাসপোর্টের জন্য খরচ করেছি, ঠিক আছে? সো আমার আইএলটিএস হয়েছে, আমার জার্মান ল্যাঙ্গুয়েজ হয়েছে, আমার পাসপোর্ট হয়েছে। তারপর আমি যেটা করেছি যে আমার যে ডকুমেন্টগুলো আছে, আমার যে পেপারসগুলো আছে, আমি সেগুলো প্রিপেয়ার করেছি, সেগুলো রেডি করেছি। ডকুমেন্ট প্রিন্ট আউট বলেন বা স্ক্যান বলেন, এসব করার জন্য আমি 500 টাকা ধরেছি, 500 টাকা খরচ করেছি। আমি যখন জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, আমার ইউনি অ্যাসিস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়েছিল। আপনারা অনেকেই জানেন যে জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে ইউনি অ্যাসিস্টের একটা ফি আছে, সেটা হচ্ছে 40 ইউরোর মতো। তো আমার যতদূর মনে পড়ে, আমি এবি ব্যাংকের মাধ্যমে ইউনি অ্যাসিস্টে 40 ইউরোস আমি ট্রান্সফার করেছিলাম। আমার সব মিলিয়ে প্রায় 5,000 টাকার মতো খরচ পড়েছিল। তারপরে হচ্ছে যে আমার পেপারসগুলো ইউনি অ্যাসিস্টে সেন্ড করা, আমার যতদূর মনে পড়ে আমাকে একবার ইউনি অ্যাসিস্টে সেন্ড করতে হয়েছে, আরেকবার ইউনিভার্সিটিতে সেন্ড করতে হয়েছে। তো আমি দুইবার পেপার সেন্ড করেছি, যার জন্য আমাকে 5,000 টাকার মতো খরচ করতে হয়েছে, ঠিক আছে? সো আমার পাসপোর্ট হয়েছে, আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছি। তারপরে যে স্টেপটা আসে সেটা হচ্ছে জার্মান এম্বাসিতে জার্মান স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা। প্রথমে আমাকে যে জিনিসটা করতে হয়েছিল যে একটা ব্যাংকে, ওই সময় আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, সো আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমার একটা অ্যামাউন্টে টাকা রাখতে হয়েছিল এবং সেই টাকাটা ব্লক করতে হয়েছিল, যেটাকে ব্লক অ্যাকাউন্ট বলে। আপনারা অনেকেই ব্লক অ্যাকাউন্ট কি সেটা সম্পর্কে জানেন। আপনাদের এখন যেমন রুলস হচ্ছে যে ব্লক অ্যাকাউন্টের টাকা আপনাদেরকে আগেই জার্মানিতে ট্রান্সফার করে দিতে হয়, তারপর সেই টাকা আপনারা একবারে তুলতে পারবেন না, সেটা প্রতি মাসে মাসে আপনাদেরকে তুলতে হবে। বাট আমার সময় সেই রুলসটা এমন ছিল না। আমার সময় রুলসটা ছিল যে বাংলাদেশে কোনো একটা ব্যাংকে আমি অ্যাকাউন্ট করব, সেখানে আমি 7,800 বা 8,800 ইউরো ছিল সেই অ্যামাউন্টটা রাখবো এবং সেটা ব্লক করব। যতদিন পর্যন্ত আমি এম্বাসি থেকে ভিসার একটা রেজাল্ট না পাবো, ততদিন এই ব্লকটা আমি ভাঙতে পারবো না। তো আমি যেটা করলাম যে আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 8,800 বা 7,800 ইউরো রেখে সেই টাকাটাকে ব্লক করলাম এবং তার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমার 6,000 টাকার মতো চার্জ দিতে হয়েছিল। সো এখানে আমি একটা কথা ক্লিয়ার করছি যে ব্লক যে টাকাটা আমি করেছি, এই টাকাটা আমি ভিসা পাইলেও তুলে ফেলতে পারতাম, ভিসা না পাইলেও আমি তুলে ফেলতে পারতাম বাংলাদেশ থেকেই, আমাকে টাকাটা জার্মানিতে আনতে হয়নি, ঠিক আছে? সো আমি এই 7,800 বা 8,800 যে ইউরোর কথা বলছি সেটাকে আমি কখনোই খরচ ধরবো না, বিকজ সেই টাকাটা আমাকে খরচ করতে হয়নি, জাস্ট আমাকে ব্যাংকে রাখতে হয়েছে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা? বাট এই ব্লক অ্যাকাউন্ট খোলার জন্য আমাকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 6,000 টাকা দিতে হয়েছিল, যেটা হচ্ছে আমার খরচ। আমি যদি ভিসা না পাই বা ভিসা পাইও, এই 6,000 টাকা আমি আর ফেরত পাবো না। সো এই 6,000 টাকা হচ্ছে আমার খরচ, ঠিক আছে? সো আমি একটা ব্লক অ্যাকাউন্ট করলাম প্রথমে। দেন আপনারা জানেন যে জার্মান এম্বাসির
ভিসা যখন অ্যাপ্লাই করতে হলে তার একটা নির্দিষ্ট ফরম্যাটে ছবি উঠাইতে হয়, ছবি তুলতে হয়। তো সেই ফটোগ্রাফির জন্য আমি 500 টাকার মতো মনে হয় খরচ করেছিলাম। আমি গুলশানের একটা স্টুডিও থেকে ছবি তুলেছিলাম। তো ছবি ওঠানোর পরে যে বিষয়টা আসলো সেটা হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স। আমার সময় রুলস ছিল যে ভিসার জন্য আমি যখন অ্যাপ্লাই করব তখনই আমার একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। আমি কাউরান বাজারের প্রগতি ইন্স্যুরেন্স থেকে করেছিলাম আমার হেলথ ইন্স্যুরেন্স। আমার 4,500 টাকা খরচ হয়েছিল। তো হেলথ ইন্স্যুরেন্সের রুলসটা ছিল এরকম যে আমি যদি ভিসা পাই তাহলে এই টাকা আমি রিটার্ন পাবো না, 4,500 টাকা, আর যদি ভিসা না পাই তাহলে এই 4,500 টাকা আমি পুরো টাকাটাই রিটার্ন পাবো। এটা হচ্ছিলো আমার হেলথ ইন্স্যুরেন্সের কন্ডিশন। সো আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হলো, আমার ব্লক অ্যাকাউন্ট হলো, আমার হেলথ ইন্স্যুরেন্স হলো, বাকি থাকে শুধু আমি অ্যাম্বাসিতে গেলাম, অ্যাম্বাসি ফেস করলাম, তার জন্য একটা ভিসা ফি দিতে হয়েছিল আমাকে, সেটা মনে হয়েছিল 6,500 টাকার মতো, ঠিক আছে। সো আমি অ্যাম্বাসি ফেস করলাম, ভিসা ফি দিলাম এবং আমি জার্মান স্টুডেন্ট ভিসা পেয়ে গেলাম। এই যে এখন পর্যন্ত এই জার্মান ভিসা পাওয়া পর্যন্ত আমি যে খরচগুলো আপনাদেরকে বললাম সেখানে আমার সর্বমোট 69,000 টাকা খরচ করতে হয়েছিল, 69,000। সো এই 69,000 টাকা খরচ করে আমি জার্মান ভিসা পেয়েছিলাম, ঠিক আছে। এই যে জার্মান ভিসা পাওয়ার জন্য 69,000 টাকা আমি খরচ করেছি, তার মধ্যে কিন্তু কিছু টাকা ছিল যেটা আমি ইচ্ছা করি নিজেকে ডেভেলপ করার জন্য খরচ করেছি, সেটা লাইক আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স, যেটা পেছনে আমি 20,000 টাকা খরচ করেছি। তো জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স কিন্তু আমার ওই সময় ম্যান্ডেটরি ছিল না, বাট আমি করেছি আমার নিজেকে ডেভেলপ করার জন্য, ঠিক আছে। সো এই 69,000 টাকা আমাকে খরচ করতে হয়েছিল জার্মান ভিসা পাওয়ার জন্য। এখানে একটা কথা বলি, আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে জার্মানিতে আসার জন্য বাংলাদেশে কোন এজেন্সিটা সবচাইতে ভালো হবে, হ্যান ত্যান, এসব প্রশ্ন আমাকে আপনারা অনেকেই করেন। আমি আজকে খুবই ক্লিয়ারলি আপনাদেরকে বলছি, আপনারা যারাই আমাকে এসব প্রশ্ন করেন, এই প্রশ্নটা দেখে সত্যি আমার খুব মন খারাপ হয়। বিকজ লুক, আমি এসব ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, এরকম আমার মতো আরও অনেকেই দিচ্ছে। তো এসব ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছে শুধুমাত্র আপনারা যেন এজেন্সির কাছে না যান, আপনারা যেন এজেন্সির কাছে যে প্রতারিত না হন। বিকজ এজেন্সি যেটা করবে, এই যে আমি মাত্র 69,000 টাকা খরচ করে জার্মান ভিসা পেয়েছি, আপনি যদি একটা এজেন্সিতে যান এই 69,000 টাকার জায়গায় আপনার কাছ থেকে 3 লাখ টাকা নেবে, 4 লাখ টাকা নেবে, হোয়াই? আপনি যেখানে নিজের ভিসা প্রসেসিংটা যদি নিজে করেন আপনি অনেক কিছু শিখবেন, আপনার কনফিডেন্ট লেভেল অনেক বাড়বে, আর আপনার টাকা তো সেভ হচ্ছে, আপনার বাবার টাকা তো সেভ হচ্ছে, রাইট? সো আমি আবারও বলছি যে কেউই এজেন্সির কাছে যাবেন না, নিজেদের ভিসা নিজেরা প্রসেস করবেন। জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা, জার্মান অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করা খুবই ইজি, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সো কেউই এজেন্সির কাছে যাবেন না, আপনারা নিজেদের প্রসেসিং অবশ্যই নিজেরা করবেন, ঠিক আছে। তো তারপরে আসি যে জার্মান ভিসা পাওয়ার পর আমি কী করেছিলাম। জার্মান ভিসা পাওয়ার পর আমি প্রথম যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমি একটা প্লেনের টিকিট কিনেছিলাম, আমার এখনও মনে পড়ে, সেটা ছিল 1-ওয়ে টিকিট ঢাকা টু বার্লিন জার্মানির, সেটা ছিল 52,000 টাকা খরচ করেছিলাম আমি, আমার ক্লিয়ারলি মনে আছে। আর আমি অল্প কিছু শপিং বাংলাদেশ থেকে করেছিলাম, বিকজ আমার টার্গেটে ছিল যে আমি শপিং করব জার্মানিতে আসার পরে। তারপরেও আমাকে লাগেজ কিনতে হয়েছিল, কিছু টুকটাক কাপড় চোপড় কিনতে হয়েছিল, আমি 15,000 টাকার মতো শপিং করেছিলাম। আর হচ্ছে যে আমি যেহেতু আমার ব্লক অ্যাকাউন্টে টাকা এখানে নিয়ে আসতে হয় নাই, সো আমি কিছু ক্যাশ এনেছিলাম, লাইক 2-3 মাস থাকার মতো ক্যাশ আমি নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে 1,80,000 টাকার মতো ক্যাশ আমি আমার সাথে করে নিয়ে এসেছিলাম। সো এই প্লেন ফেয়ার, এই শপিং, আমি যে ক্যাশ এনেছিলাম সব মিলিয়ে আমার 2,47,000 টাকা মতো খরচ পড়েছিল। সো এই 2,47,000 আর হচ্ছে আপনার সেই 69,000 টাকা সব মিলিয়ে হচ্ছে আপনার 3,16,000 টাকা। সো এই 3,16,000 টাকা আমি জার্মানি ভিসা পাওয়া এবং দেন জার্মানিতে চলে আসা, জার্মানিতে 2-3 মাস থাকা, এসবের জন্য সর্বমোট খরচ করেছিলাম। বাট আজকে আমার ভিডিও মেইন থিমই হচ্ছে যে ভিসা পাওয়ার আগ পর্যন্ত আমি কত খরচ করেছিলাম, সেটা হচ্ছে 69,000 টাকা। আমি এতক্ষণ পর্যন্ত খরচের যে অ্যামাউন্টগুলো আপনাদেরকে বললাম এটা ছিল আমার সময়ে 2014 সালে। জার্মানিতে আসার জন্য আমার যে খরচ ছিল আর আপনাদের এখনকার যে খরচ, একটা বড় একটা ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে যে ব্লক অ্যাকাউন্ট আমাকে ব্লক করতে হয়েছিল, বাট আমাকে টাকাটা জার্মানিতে আনতে হয়নি। বাট এখনকার রুলস হচ্ছে যে আপনাকে ব্লক করতে হবে এবং সেই ব্লক অ্যাকাউন্টের টাকাটা আপনাকে জার্মানিতে ট্রান্সফার করতে হবে, আর সেই টাকাটা আপনি একবারে তুলতে পারবেন না, 1 বছর পর্যন্ত আপনি প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করে তুলতে পারবেন। বাট এই ব্লক অ্যাকাউন্টের টাকাটা কিন্তু আপনার নিজের টাকা, আপনার কাছ থেকে কিন্তু সরকার টাকাটা নিয়ে নিচ্ছে না,
আপনি জার্মানিতে চলে আসবেন, প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি সেই ব্লক অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন, যেটা দিয়ে আপনি আপনার এখানে জীবনযাপন, আপনার লিভিং এক্সপেন্স বিয়ার করবেন। সো এই হচ্ছে ব্লক অ্যাকাউন্টের আইডিয়া। তো আমার এই ভিডিও থেকে আই হোপ আপনারা খুবই ক্লিয়ার একটা আইডিয়া পেয়েছেন যে আপনারা যদি জার্মানিতে আসতে চান আপনাদেরকে টোটাল কত টাকা খরচ করতে হবে, কত টাকার একটা প্রিপারেশন নিতে হবে। সো এই ছিল এই ভিডিওতে। আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।